টু দ্যানেল স্কুল অফিসিয়াল in Bengali. আপনারা অনেকেই যারা বাংলা শিক্ষা পোর্টালের কাজ কর্ম করেন অনেকেই জানেন এখনো পর্যন্ত বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট ডেটা এক্সেল সিটের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারছি না আমি একটু দেখিয়ে দিচ্ছি স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে ডাউনলোড স্টুডেন্টস ইনফরমেশন এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে এক্সেল সিটে আপনাদের স্টুডেন্টের প্রত্যেক ক্লাস এবং সেকশান ওয়াইজ স্টুডেন্টের ডেটা ডাউনলোড করা যেত কিন্তু এটা দেখাচ্ছে আন্ডার মেনটেন্স উইল উইল বি ব্যাক সুন তো এইসব ক্ষেত্রে যদি আপনাদের স্টুডেন্টের ডেটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এটিকে পিডিএফ এ ডাউনলোড করবেন সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কিন্তু কিছু কিছু সময় হয় যে এখনই আমার এক্সেল সিটে ডাউনলোড করার প্রয়োজন তো সেই সব ক্ষেত্রে কি করবেন আপনারা তো সেটা আমি আজকে একটু দেখিয়ে দেব খুবই সহজ কিন্তু একবার দেখে নিলে আপনাদের সুবিধা হবে তো সবার প্রথমে আপনাদের আগের মতনই স্টুডেন্ট লিস্ট ভিউতে আপনারা যাবেন স্টুডেন্ট লিস্ট ভিউতে যাওয়ার পর আপনাকে কোন ইয়ার এবং কোন ক্লাসের আপনারা নিতে চাইছেন বা কোন ক্লাসের আপনারা এক্সেল সিট রেডি করতে চাইছেন স্টুডেন্টের ডেটা সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আমি ধরুন ক্লাস সেভেন সিলেক্ট করলাম এবং প্রেজেন্ট সেকশান আপনাদের যা যা সেকশন আছে সেটা সিলেক্ট করবেন সার্চ স্টুডেন্ট করবেন সার্চ স্টুডেন্ট করার পর এখানে মাত্র দশ জনের দেখাবে তো আপনারা একশো করে দিলে কিন্তু এখানে শোতে একশো যখন করবেন তখন দেখবেন একটু পরেই আপনাদের সেকশানে যতজন স্টুডেন্ট রয়েছে একশো বেশি সেকশানে স্টুডেন্ট থাকে না তো সেই একশো জনে বা সেকশানে যতজন স্টুডেন্ট আছে তার ডেটা চলে আসবে এরকম আপনারা পিডিএফ এ ডাউনলোড ইজিলি করতে পারবেন আর যদি না করতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিও গাইড দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন কেমন ভাবে করতে হবে তো আমি আজকে দেখাচ্ছি এক্সেল সিটে কিভাবে ডাউনলোড করব আর বিশেষ করে এই ধরুন ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কারা কারা ভ্যাকসিন পাচ্ছে বা তাদের যদি সিগনেচার নিতে চান তো সেই সব ক্ষেত্রে আপনাকে এই এক্সেল সিটের খুব প্রয়োজন হয়ে পড়ে আমি সবার প্রথমে করলাম কি একদম প্রথম থেকে এখান থেকে লেফট ক্লিক ধরে রাখবেন ছাড়লে চলবে না পুরো শেষ পর্যন্ত আপনারা সিলেক্ট করে নেবেন পুরো শেষ পর্যন্ত সিলেক্ট হওয়ার পর দেখুন এই পর্যন্ত সিলেক্ট হওয়ার পর আপনাকে কন্ট্রোল সি প্রেস করে আপনাকে কপি করে নিতে হবে এটা কপি হয়ে গেলে এরপর আমি চলে যাব নেক্সট পেজে নেক্সট পেজে অর্থাৎ আপনাকে একটি ব্ল্যাঙ্ক মাইক্রোসফট এক্সেল এর একটি পেজ ওপেন করে নিতে হবে আপনারা সবাই জানেন কিভাবে ওপেন করতে হয় সেজন্য আমি আর ওপেন করাটা দেখাচ্ছি না তো মাইক্রোসফট এক্সেল আমি পেজটি ওপেন করে নিচ্ছি এরপর কপি করা হয়ে গেলে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করে নিউ তে গিয়ে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটি সিলেক্ট করব এরপর এটিকে ওপেন করে নিলাম ওপেন করার পর আমি ফার্স্ট যে রোটি ছেড়ে দিচ্ছি কারণ এখানে আপনাদের অনেক কিছু লিখতে হতে পারে কি পারপাস করছেন এখানে জন্য বা অন্য কোনো যদি পারপাস থেকে যদিও যদি অতটা ম্যাটার করে না কারণ পরে আপনি এক্সট্রা ইনসার্ট চাইলে করতে পারবেন তো আমি সেকেন্ড যে রয়েছে বা সেকেন্ড সেলটি রয়েছে সেখানে আমি কন্ট্রোল ভি প্রেস করে এটিকে পেস্ট করলাম কন্ট্রোল ভি এরপর লেখাগুলি খুব ছোট এসেছে সেই জন্য আমি একটু সিলেক্ট করে করে বড় এরপর দেখুন ঘরগুলিকে এবার আপনাকে রিসাইজ করতে হবে রিসাইজ করতে গেলে আপনাকে বিশেষ কোনো কষ্ট করতে হবে না একটি শর্টকাট কি আমি বলে দিচ্ছি একটু মনে রাখবেন অল্ট প্লেস করে দেখি এইচ ও আই হেড অফ দ্য ইনস্টিটিউশন এইচ ও আই আপনি প্রেস করবেন দেখুন অটোমেটিক্যালি আপনার লেন্থ অনুযায়ী ঘরগুলো সিলেক্ট হয়ে গেল এরপর আরেকটি জিনিস কাজ রয়েছে দেখুন এখানে যে নাম্বারগুলি রয়েছে স্টুডেন্ট কোড সেগুলো কিন্তু একটু অড অর্মারে ফর্ম্যাটে এসেছে তার জন্য আমি এই ঘরটিকে একটু বাড়িয়ে নিলাম কলামটাকে একটু বাড়িয়ে নেওয়ার পর এই কলামটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা রাইট ক্লিক করবেন রাইট ক্লিক হয়ে গেলে এখানে ফর্ম্যাট সেলে যাবেন ফর্মাট সেলে গিয়ে এখানে কাস্টম চুজ করার পর জিরো সিলেক্ট করাবেন জিরো সিলেক্ট করলে দেখুন লেখাগুলি কিন্তু অটোমেটিক্যালি নর্মালি চলে আসবে কিন্তু এখানে আরেকটি কথা বলার আছে যে এখানে কিন্তু সামনে যে জিরোগুলি রয়েছিল আপনাদের স্টুডেন্ট কোর্ডে প্রথমে যদি জিরো আসে সেই জিরো লেখা কিন্তু আসবে না সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এগুলো যদি স্টুডেন্ট কোর্ডের প্রয়োজন হয় ম্যানুয়ালি এখানে জিরো লিখতে হবে শুধু যদি জিরো লেখেন কি দেখুন কি অসুবিধা হবে জিরো লেখাটি কিন্তু আসবে না তার জন্য আপনাকে কি করতে হবে সবার প্রথমে সিঙ্গেল ইনভাইটেড কমা দেবেন তারপর জিরো লিখলে তাহলে কিন্তু ইজিলি চলে আসবে এটা অ্যাকচুয়ালি টেক্সটে কনভার্ট করলে তবে গিয়ে আসবে আর সিঙ্গেল ইনভাইটেড কমা দিয়ে এটিকে টেক্সটে কনভার্ট করা হয় এরপর আপনাদের যে যে কলামগুলি লাগবে না সেগুলি চাইডে আপনারা ডিলিট করে নেবেন আমি এই কলামটিকে ডিলিট করে নিচ্ছি এরপরেও এইখান থেকে এই কলামগুলি লাগবে না শেষ পর্যন্ত আমি সিলেক্ট করলাম শিফট টিপে রেখে এবং ডিলিট করে নিলাম এবং শেষ পর্যন্ত আমি ধরুন এই সিগনেচার করাব একটু বড় করে রাখলাম এবং তারপরে ধরুন কোনো এক্সট্রা ইনফো দেওয়ার জন্য আরেকটি ঘর রেখে দিচ্ছি একটা আপনাদের মত করে আপনারা তৈরি করবেন একদম শেষ ঘরটি পর্যন্ত আমি যাচ্ছি শেষ সেলটি পর্যন্ত যাওয়ার পর আমি অল বর্ডার দিয়ে দিলাম দেখুন এখানে আপনারা চাইলে সিগনেচার করাতে পারবেন এইভাবে কিন্তু এক্সেল সিটটি আপনারা রেডি করতে পারেন প্রচুর পরিমাণে কাজে কাজে লাগে স্কুলেই যতদিন না পর্যন্ত বাংলা শিক্ষা ওয়েব পোর্টালে এই ডাউনলোড অপশনটি আসছে ডাউনলোড বাই এক্সেল এ ডাউনলোড করার প্রসেসটি আসছে ততদিন পর্যন্ত আপনারা এইভাবে করে কাজ চালাতে পারেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই